এই যে আমিও শিবতর থেকে আসছি, আপনারা মনে করেন না যে আমরা এখানে আসছি ব্যস্ত কামাই করে পকেটে করে নিয়ে এসি, আর চণ্ডীবর্দির পিসাবের ওখানে যাই আবার বন্টন করে দিয়ে যাবো, ব্যস্ত কোনো কাট না। এখানে আমিও আসছি বাঁচার জন্য, আপনারা যেমন বাঁচার জন্য আসছেন আমরাও বাঁচার জন্য আসছি, চণ্ডীবর্দির পিসাব আলী আহম্মদ চৌধুরীও বাঁচার জন্য আপনাকে ডাকছে। মনে করে নেই আপনার কাছে ভেস্ত ব্যস্ত, এখানে যত বড় বড় আলেমরা আসছে সবাই বাঁচার জন্য আসছে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহালদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম আম্মা বাদ, فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وادخلوا في السلم كافة وقال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس। উপস্থিত চণ্ডীবর্দি কওমি মাদ্রাসা ও পিসাব দরবার শরীফের বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি হযরতে উলামায়ে ইকরাম মুরব্বিয়ানে আজম যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদিগকে বিভিন্ন ধরনের শগল থেকে হেফাজত করে কোরআনের মজলিস হাদিসের মজলিস বেহেশতের বাগান এখানে আসার বসার কিছু কথা শোনার তৌফিক দান করছেন, এই জন্য সকলেই বলে আলহামদুলিল্লাহ। এই যে শীত, এই শীতের ভিতরেও আপনারা বসে রয়েছেন, হ্যাঁ একদিন বোঝানো যাবে, বোঝা যাবে এটার বদলা আল্লাহ তাআলা কি দিতেছে। আজকে হয়তো আমরা বুঝাই তো সক্ষম না, আপনারাও বুঝতে সক্ষম না, তবে একটা ইঙ্গিত দিয়ে যাইতেছে, আমরা কিছু একটা রেখাপাত করে যাইতেছি, কারণ বেস্তে কত সুখ এটা কিন্তু আমরা বুঝাইতে পারব না। আল্লাহই বলছে যে এইটা ধারণ করার ক্ষমতা তোমাদের নাই, এত সুখ দিমু যেটা তোমার জেহেনও বলতে পারে না, আর এত অশান্তি দিব সেটাও তুমি কইতে পারবে না, যে অশান্তি তুমি ধারণাও করতে পারতেছ না। এই যেই জায়গা আমরা এখানে বসছি এই জায়গার পীর কিন্তু চণ্ডীবর্দি পিসাবি প্রথম না, ওনার আব্বা এই জায়গার প্রথম পীর, এরপরে চণ্ডীবর্দি পিসাব, এরপরে দেখবেন আরও আসবে। তবে একটা কথা মনে রাখবেন, যেইখানে অন্যায় হয় সেইখানকার কিন্তু একটা আসর থাকে দীর্ঘদিন পর্যন্ত, আবার যেখানে ভালো কাজ হয় তারও কিন্তু একটা আসর থাকে, অর্থাৎ খুশবু লাগান লাগে না, খুশবুওয়ালার ভিতরে যদি দীর্ঘক্ষণ পর্যন্ত থাকা হয় তাহলে ওই লোকটা যদি বের হয়ে যায় তার গায়ে ঘেরান করে। এই জায়গাটাও কিন্তু জেকের দ্বারা, তালিম দ্বারা, ওয়াজ নসিহাত দ্বারা এই জায়গাটাকে কিন্তু মুজাইয়েন করা হয়েছে, তাপ দেওয়া হয়েছে, এই জায়গার কিন্তু একটা আসর আছে, ভালো আসর। এইখানে যারা আসবে তাদের দিলের একটা পরিবর্তন আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ কইরা দিবেন। আবার কেউ যদি খারাপ জায়গায় দিয়ে বেশি আসা যাওয়া করে তাহলে দেখা যায় যে খারাপ না করলেও খারাপের একটা মুজাকেরা, খারাপের একটা তাসাব্বুর তার অন্তরে হইতে থাকে, আর খারাপের তাসাব্বুর হওয়াও খারাপ, আর নেক কাজের তাসাব্বুর হওয়াও নেক। এই জন্য আমরা যেখানে আসছি এই যে ছড়াইয়া সিটাই আসি, এই যে আমিও শিবতর থেকে আসছি, আপনারা মনে করেন না যে আমরা এখানে আসছি ব্যস্ত কামাই করে পকেটে করে নিয়ে এসি, আর চণ্ডীবর্দির পিসাবের ওখানে যাই আবার বন্টন করে দিয়ে যাবো,
বেশ তো কোনো কাট না, এখানে আমিও আসছি বাঁচার জন্য। আপনারা যেমন বাঁচার জন্য আসছেন, আমরাও বাঁচার জন্য আসছি। চণ্ডীপুরদের পীর সাহেব আলী আহমদ চৌধুরীও বাঁচার জন্য আপনাকে ডাকছে। মনে করেন হে আপনার কাছে ভেস্তু ভেস্তু, এখানে যত বড় বড় আলেমরা আসছে সবাই বাঁচার জন্য আসছে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহালদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। হে পীর সাহেব তোমার আহাল ছিল কারা? হে মাওলানা সাহেব তোমার আহাল ছিল কারা? তাদেরকে তুমি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোন কোন পথ অবলম্বন করেছিলে? বুঝছেন তুমি কোন কোন পথ অবলম্বন করছো? তখন এই পীর সাহেবগণ, আলেমগণ, হাফেজগণ, মুফতিগণ, কারিগণ, এরা বলবে আল্লাহ আমরা তাবলিগ জামাতের সৃষ্টি করেছিলাম মানুষগুলি যাতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পেয়ে যায়। আমরা চণ্ডীপুরদের মাহফিলে বৎসরে দুইবার তাদেরকে ডাকতাম, আর সারা বৎসর আমি আলী আহমদ চৌধুরী মানুষের কাছে পাগলের মতন দৌড়াইতাম। এই খুলনা, এই বরিশাল, এই নোয়াখালী, এই চাঁদপুর, এই উজানি, বিভিন্ন জায়গায় মাদারীপুর শিবচর যেয়ে যেয়া ঘরে ঘরে এলাকায় এলাকায় যেয়ে দাওয়াত দিছি আল্লাহ। কাপড় ধোয়ার পর্যন্ত সময় পাই নাই, চুলের হেসরানের পর্যন্ত সময় পাই নাই, দাড়িতে মেহেন্দি লাগানোর সময় পাই নাই, দাড়ি মোচ কাটার সময়ও পাই নাই আল্লাহ। আমি তারপরও এ দিনের দাওয়াত ছাড়ি নাই, আমি বাঁচার জন্য। কে বাঁচার জন্য? আমি বাঁচার জন্য। মানে কি পিসাব হুজুরে বাঁচার জন্য? ও মিয়া মনে করিল না পিসাব জান্নাত থিকা তোমাকে কি বলতেছে, চলো আমরা একসাথে জান্নাতে যাই। পিসাবের কথা হইল আমি কিভাবে তাদেরকে দাওয়াত দিতে দিতে আমি জান্নাতি হয়ে যাই, আর মুরিদদের কথা থাকবে আমরা পিসাবের কথা শুনতে শুনতে আমল কইরা কিভাবে জান্নাতি হইতে পারি, তবেই তোমার এই পীর মুরিদি কামিয়াব হবে। তোমার ভিতরে যদি কোনো হিংসা বিদ্বেষ থাকে, এই চণ্ডীপুরদের পীর সাহেবের মাহফিলে আসছি আমি, এই বাহাদুরপুর কেন যাব? তোমার ইবাদত সব খতম হয়ে গেছে, তুমি দলবাজ হয়ে গেছো। তুমি যদি কো আমি চর্মনারের মুরিদ, আমি কেন চণ্ডীপুরদি যাব? তোমার ইবাদত খতম হয়ে গেছে। তুমি যদি বলো আমি তাবলীগ করি, কেন আমি চর্মনের যাব? তোমার ইবাদত কবুল হইতেছে না যতদিন পর্যন্ত তুমি তওবা না করবা। ওমিয়া পিসাব ধরে কেন? পিসাবের কাজ হইল আল্লাহর সাথে মানুষকে সম্পর্ক কইরা দেওয়া, এরপর আর পিসাবের কোনো কাজ নাই। জান্নাত জাহান্নাম দেওয়া পিসাবের কোনো কাজ না, জান্নাত জাহান্নাম পাওয়া দেওয়া তাবলিগ জামাতের কোনো কাজ না, কওমি মাদ্রাসার কোনো কাজ না, আলিয়া মাদ্রাসার কোনো কাজ না, আলেমদের কোনো কাজ না, শুধুমাত্র দেখাইয়া দেওয়া, সম্পর্ক কইরা দেওয়া এদের সকলের কাজ। এমনকি নবীর কাজও হইল ভোলা বান্দাকে আল্লাহর সাথে মিলন ঘটাইয়া দেওয়া, সম্পর্ক কইরা দেওয়া, এটা নবীদের পর্যন্ত কাজ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লাম ইউয়ারিস দিনারাও ওয়ালা দিরহামা, নবীদের যে কাজ উলামাদেরও সেই কাজ। অতএব আলেমরাও যারা নাকি আল্লাহ ভুলে গেছে তাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক কইরা দেওয়া, এইটাও আলেমদের কাজ, পীরদের কাজ, তাবলিগওয়ালার কাজ, মাদ্রাসাওয়ালার কাজ, সবার কাজ হইল একটা। এর ভিতরে যদি তুমি বিভেদ সৃষ্টি করো, তুমি হইলা মুফসিদ, তুমি হইলা ফাতনাবাজ। আসেনি? আছে। আমি হাফিজ জুজুর রহমতুল্লাহের ছাত্র, হুজুরের কাছে জিজ্ঞাসা করলাম, হুজুর কিছু লোক তো বলে একমাত্র দিনের কাজ তাবলিগ, কিছু লোক বলে একমাত্র কামিয়াব হওয়ার রাস্তা চর্ম নাই, এই এক একজনে এক এক যে যেই লাইন আছে এতে বড় বড় কথা কয়। হাফিজ জুজুর রহমতুল্লাহ ঘন্টার ভিতরে বললেন, শোনো আমার ছাত্ররা, আমি তোমাদেরকে হাদিস পড়াইতেছি, আমি যদি দুনিয়ার একমাত্র রাস্তা হইয়া থাকি,
এই ইয়াকিন এবং বিশ্বাস যদি আমার ভিতরে আয়েশা থাকে, ঈমান ছাড়া সমস্ত আমল আমার ধ্বংস হইয়া যাবে। ঈমান ছাড়া সমস্ত আমল আমি হাফিজজির ধ্বংস হইয়া যাবে, কোন আমল আমার কবুল হবে না। কি হাফিজ তো তুমি পড়নি, এরা এই পীরেরা, পীর গো পীর, তার পীর, স্কলার পীর, পীর কিসকো কাহতে হে আর কিতনে কিসম পড়াওয়ার ক্যা ক্যা হে, সব হাফিজ জুজুর ভিতরে ছিল। সদস্য হুজুর কাছে যদি কেউ গেছে, হুজুর একটু মুরিদ করেন, এগুলি বাদ দিয়া ও যে মিনারের নিচে বহা তার কাছে যে মুড়ি দাও, এই মুড়ি এটা আমি করি না, আমি করি আন্দোলন টান্দোলন, ওই চান উঠলো না না উঠলো হেয়া করি, আইয়ুব খানের বিরুদ্ধে কি কই তবে হেটা করি, আমি আছে এই লাইনে, আমি মুরিদ করি না, মুড়িদ হনে চাও, মুরিদ করতে হাফিজ জুজুর। সাহাবাওয়ালা নামাজ যদি তোমরা কেউ দেখতে চাও, সদস্য হুজুর বলতেন হাফিজুই হুজুরের পিছনে যায় দাঁড়াইয়া থাকো, এর হাফিজুজ সাহাবাদের নামাজ। আমি তার কাছে পড়ছি, আমি তার কাছে দেখছি, দুই বছর পর্যন্ত তার খেদমত করছি, তার সাথে সফর করছি, পীরের সাথে মেলে না, হাফিজুজুর সাথে তো মেলেই না, কেমন হইল তখন কোন হুজুর তুই সারা থাকো না, এখনে যারা আছে তারাই এখনে হাফিজি, কারণ তুমি কেরকম মুরিদ ওই রকম আগের যে মুরিদ আছো তাকে এক অক্ত নামাজ কাজা হইতো না, আর এখন মুরিদ গো তিন অক্ত কাজা হয় দুই অক্ত পরে, আর যেমন মুরিদ তেমন পীর। তুমি যদি আমার কদিন উনি দি ওনার বাড়ি দি বাহাদুরপুরের পাশে তো পীর দুদিন সাহেবের নাল দি ওনার আমল না হবে না, সাহাবাদের আমলের সাথে তাবেইনদের আমল মেলে নাই, তাবে তাবেইনদের আমলের সাথে তাবে তাবেইনদের মেলে নাই, আস্তে আস্তে ডাউন হইব, ডাউন হইতে হইতে এমন অবস্থা হবে মদিনার ইসলাম মদিনায় চলে যাবে। হ্যাঁ, প্রথম এই দিন ছিল খোরাসান বুখারা তুর্কিস্তান ইরান ইরাক হইয়া এখন বাংলাদেশ পাকিস্তান ভারতে দিনের সবচেয়ে বড় উত্থান, এরপর আবার চলে যাবে আরেক এলাকায়, এমন করতে করতে মদিনার ইসলাম মদিনায় চলে যাবে। এর ভিতর থেকে তুমি আর আমি আমল কইরা আলেমদের কাছে জিজ্ঞাসা কইরা কইরা তাবলীগ কইরা বাহাদুরপুর যায়া সরমনার যায়া চণ্ডীবর্দির আয়শা নিজেকে নিজে জান্নাতি করার চেষ্টা করতে হবে। অমিয়া তুমি আর আমি যদি কবরে যায়া 40,000 বছর পর্যন্ত ইবাদত করি, আল্লাহ একটা নেকিও তোমার আর আমার আমল নামাই দিবে না। আর যদি এই চণ্ডীবর্দির মাঠে বসা একবার বলি ইখলাসের সাথে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি একবার বলতে পারি, বলার মতো আল্লাহ পাক বলেন আসমানের নিচে জমিনের উপরে যত খালি জায়গা আছে সমস্ত জায়গাগুলিকে আমি নেকের দ্বারা ভরপুর কইরা দিব। কি কওয়ার মতন কইতে একবার পারলেই হয়, অনেক কথা এইটা পড়লে কি সব দেবো, এটা বললে কি সব দেবো, আমি আমার ওস্তাদের কাছে কন্যা হুজুর এই যে এইটা পড়লে এই সব দেবো, এইটা পড়লে এই সব দেবো, বেটা যার যে মনে এখলাস তার আমলের বদলাতে এরকম হবে, বুঝছেন নি? হাসা বললাম তো হুজুর এই যে এইটার বিনিময়ে এইটা হলে একটা পরিমাপ দিয়ে দিছে, নাহলে আন্দাজ কিন্তু করতে পারবো না, কিন্তু এর থেকেও বেশি দিতে পারে, তার থেকেও বেশি দিতে পারে, বেগয়রে হিসাব আল্লাহ কয় আমি ইজারে দিমু সাপর মাইরা দিমু, আর তার কোনো হিসাব থাকবে না, নেকির উপরে নেকি, নেকির উপরে নেকি, নেকি সে গুণাও শেষ করতে পারবে না, এমন দেওয়া দিয়া দিমু যে আমারে খুশি করতে পারবে, দিব জম্মের দেওয়া, বেগয়রে হিসাব, হিসাব নাই শিখতে হবে, ইমান শিখতে হবে, ইমান কাকে বলে তাই তো জানি না, ইখলাস কাকে বলে তাই তো জানি না, গর্ব অহংকার কাকে বলে তাও বুঝি না, এই গর্ব অহংকারকে দূর করতে হবে। মানুষকে না বেনামাজিকে হিংসা করা যাবে না, আমরাকে তুই বেনামাজি তুই আমার প্রশ্ন সর, খবরদার খবরদার, আজকে সে বেনামাজি কালকে তোমার থেকে বড় আল্লাহর ওলি,
কারে কিঞ্চি হিংসা করো, খবরদার মুসলমানকে তুমি হিংসা করবা না। মুসলমানের ভিতরে এমন এক শক্তি আল্লাহ পাক দিয়া দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে আল্লাহর কালেমা সে জানে, ঈমান তার ভিতরে আছে, এই ঈমানটুকুর কত দাম তুমি আর আমি জানি না। তুমি আর আমি দুনিয়ার দাম জানি, মসুরির দাম জানি, পাটের দাম জানি, আজকে দুধের কেজি কত টাকা গেল তাও এখানে বৈশা বইলা দিতে পারি, মাদারীপুর কত টাকা গেছে, শিবচর কত টাকা গেছে, ঢাকা কত টাকা দাম গেছে, তেলের দাম কত, পেট্রোলের দাম কত, সব জানি। ও মানুষ, তুমি আর আমি কত দামি তা জানি না। মাইশের তেলের দাম খবর দিছি, গাড়ির তেলের দাম কত, দুধের কেজি কত, এই এমনি তেলের দাম কত, সোয়াবিন কত, সব জানি, কিন্তু নিজের দাম জানি না। তুমি জানো আজকে যদি কোনো একটা সন্তান জন্মগ্রহণ করে আর শুধু উঙ্গা কয়ে ডাক দিয়া সাথে সাথে সে মারা গেছে, এই লোকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার দশ দুনিয়ার সমান একটা জান্নাত দান করবে। কিসের জন্য? শুধু মুসলমান কোন আমল জিন্দগিতে করে নাই, মুসলমান হয়ে জন্ম নিছে আবার মুসলমান অবস্থায় চলে গেছে, এই জন্য এই দুনিয়ার দশটা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ পাক তাকে দিবে। ও মিয়া, তুমি আর আমি যদি এই সময়কে 50 বছর, 60 বছর, 70 বছরের সময়কে আল্লাহর হুকুম রাসুলের সুন্না অনুযায়ী কাটাইতে পারি, লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড় জান্নাত তোমাকে আর আমাকে আল্লাহ তাআলা দান করবে। সেদিনকার মানুষ আফসোস করতে করতে নিজের হাত নিজে চাবাইয়া খাইবে, আর এমন পেরেশানি ভোগ করবে, নিজের ঘামের ভিতরে নিজে সাতরাইতে থাকবে। ওই দিন ওই দিনের জন্য এই দুনিয়াতে থাইকাই প্রস্তুতি নিতে হবে, কবরে বৈসা প্রস্তুতি নিলে হবে না। ময়দানে মাশরে যাইয়া যদি বলো আল্লাহ আবার আমারে পাঠান, মসজিদের থিকা বাহির হব না, কোরআন তেলাওয়াত থিকা উঠব না, যিকির ছাড়া কোনো কাজেই করব না, আল্লাহ বলবে নিমক হারাম, আমার বান্দারা, আমার আলেমরা, তাবলীগ জামাত আলারা, চরমোনাইর বাহাদুরপুর আলারা, চণ্ডীপুর দীর পিশাব, এই সমস্ত ওলামা একরাম তোকে মাঝে মাঝে সব সময় বুঝাইছে, আর গেরি বেহা কইরা তুই আমরা দিক চইল্লা গেছস, তরে আর দুনিয়াতে পাঠানো হবে না, পাঠানো হবে না দুনিয়াতে। কি কয়জনে বুঝাইছে? শত শত ভাবে বুঝাইতেছে, এই যে পিশাবরা তো বুঝাইতেছে, একজন পিন্নি অক্কারি, বাহাদুরপুর, শর্ষিনা, চরমানাই, আরো আছে জৈনপুর, হ্যাঁ তেন, আমার হকানি শত শত, আব্দুল গাফার সাহ, চণ্ডীপুরদের পিছা, শত শত। হ্যাঁ বুঝাইছ, বুঝাইলে কইছে কি আর মৌলবীর একটু বেশি কয়, আমরা বল বেশি কই, আমাকে পক্ষে নাই, আমলি বিনপুর পক্ষে আছে, শুনছে ও দে, আমরা যে কইতেছি বইতে দারুইনের কথা কইছে, কয় কি কয়, আমরা বলি কি কই, হে ও শুনতে চায়, আমাকে কথা বিশ্বাস করে না, দীপুমণির কথা বিশ্বাস করে, আমরা আলমরা যে চিল্লাই চিল্লাই কইতেছি, আমরা 10 টাকা, আমাকে কোনো মন্ত্রিত্ব আছে নেই, নাইমপিত্ব আছে, আমরা নিরপেক্ষভাবে বলতেছে, হা আমি নিজে আমরা বইতে দেখছি। শোনেন, কয়েকদিন আগে দেখলাম দীপুমণি কইছে, এ বুয়া, এ কিছু লোকে একটা ই উড়েছে, বুয়া উড়েছে, আর গতকালকে আপনি একটা খবর নিউজ নেন, দৈনিক ইনকিলাবের সহসম্পাদক মৌলানা ওবায়দুল্লাহ খান নদভী, নাম বলছেন না, এই যে দৈনিক ইনকিলাবের সহসম্পাদক, সে কালকে কামরঙ্গি চর মাদ্রাসায় তাকে দাওয়াত দিছে, সে দাঁড়াইয়া, প্রথম তো বই আসলে দাঁড়াই গেল, দাঁড়াই বললো, হে আল্লাহর বান্দারা, আমি আপনাদের সামনে সাক্ষী দিতেছি, আমি নিজে সেই বই পড়ছি, আমার কাছে সেই বই রক্ষিত আছে, সেই বই আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম, দীপুমণি যেই কথা বলছে সেই, আমরা তো আমাদের থেকে তো সে বড় ব্যক্তিত্ব, সে একটা পত্রিকার সম্পাদক না, আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম যে এই বই ভিতরে দারুইন বানরের থেকে মানুষ তৈরি এই কথাগুলি বলছে, আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম, তাহলে কি হেবার এক মিথ্যা কথা বলল, আমরা মিথ্যা কথা কইতেছি, ও কয় ভুয়া, মানে কি আয় মায় জাহিলিয়াতের যুগে পড়ছে মিথ্যুকের প্রাধান্য বেশি,
মৃত্যুকে যে কয় হেই অনে কয় বেড়া কি ভাও কথা কইনি আরে বেড়া তুই যে কলি ওই বেড়া ভাও কথা কইনি তোর ঈমানও থাকবে না হাসতে হাসতে ঈমান শেষ হাসতে হাসতে কি আমার সময় শেষ আমার সময় শেষ হাসতে হাসতে ঈমান শেষ করেন না অতএব বাদ এই চরমনের যে আপনারা আসছেন খবরদার খবরদার এই ঈমানটুকে দইরা নিয়া বাড়ি যাইয়া নিজের আমল তো দুরুস্ত করবেন এবং অন্য অন্য ভাই বেরাদারের নিজের ছেলে নিজের আত্মীয় স্বজনের নিজের স্ত্রীর যারা আপনার অধীনে আছে যারা আপনার কথায় মেম্বারে ভোট দেয় না এই মেম্বারে কিন্তু ভোট দেওয়া না আমি কিন্তু অমুকে সাপোর্ট দিচ্ছি ভোট দিয়ে দাও কয় না এর থেকে একটু বেশি গুরুত্ব দিয়া নামাজের দাওয়াতটা দিয়ে এর থেকে বেশি গুরুত্ব দিয়া রোজার দাওয়াতটা দিন এই পোলা এই মাইয়া খবরদার নামাজ যেন কাজা না হয় ওমিয়া তোমার ছেলে নামাজ কাজা করে তোমার মেয়ে নামাজ করার কাজা করে তোমার শরীর গরম হয় না অথচ তোমার 10,000 টাকা নষ্ট করে ভরাইলে শরীর তো দূরের কথা পোলা বাড়িতেই ঢুকতে পারে না কি 10-15,000 টাকা 1,00,000 নষ্ট করেছে আজকে তোর পোলায় আইয়া দেহুক আতা উতা গুছাই না হারা অথচ ছেলে নামাজ কাজা করতেছে কোনোদিনই হাতা গুছাইল না কয় তোমার তো নামাজ পড়া উচিত তুমি তখন বড় হইছো দেখছেন এটারে আমর বিল মারুফ বলে না এইটাকে বলে অনুরোধ বিল মারুফ আমর বিল মারুফ হইলো এই পাটা নামাজ পড়লি না গাইলাডি কোথা রে দইটা গোটা সারি বাড়ি মারিয়া দাও এই হলো আমর বিল মারুফ কি অনুরোধ বিল মারুফ করেন কি আপনারা অনুরোধ অনুরোধ বিল মারুফ যদি কেউ করো আল্লাহর আয়াতের উপরে তোমার আমল হয় নাই খবরদার খবরদার দুই চার দিন তুমি মিঠা কথায় বলতে থাকো তোমার ছেলেকে বলো তোমার মেয়েকে বলো তোমার স্ত্রীকে বলো এরপর যদি কথা না শোনে লাঠি টান্দা বাইর কইরা গুট্টা সারি মারিয়া দাও ও খালি নিয়ারা নিয়ারা করলে কিন্তু তোমার হক আদায় হয় নাই এই নিয়ারার দ্বারা তুমি জান্নাতি হইতে পারবে না এরপর তোমার এই বাড়ি তোমার পাশায় আইব তোমার পাশায় যে কেলাইবো বাড়ি হিসাবে আইব না মরিস ফিসান ফিসাইয়া দিয়া জান জাহান্নামের আগুন দিয়া সেকা দিয়া ভিক্ষা ফালাইয়া দিব অতএব যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও নিজের সন্তান দিগকে নামাজি বানাইয়া যাও ওমিয়া চেয়ারম্যান মেম্বার অর্জুন আমি বার এইগুলি কই কে আমি তো এইগুলি করি দেখছি আরে কপাল আমার বাপও চেয়ারম্যান আসল দাদাই আসল বর্তমান আমার ভাই বোন মামু তিন চারজন চেয়ারম্যান আমার ঘরে হায় রে কষ্ট করে রে ভাই আল্লাহর এই ওই যদি ওই কষ্ট যদি আমি করতাম তাহলে আমি এই দেশের বড় অলি থাকতাম হায় রে কষ্ট করে তিনটা মাস আমি একবার দেখি আমার আব্বাই চেয়ারম্যান দাঁড়াইছে ইলেকশন করতো কে শীতের দিনে তো ইলেকশন নাক দা মুখ দা রক্ত শুধু আমি কি আব্বা এ কি কয় কি এ কি শোনা তুই ডরাইস না আমাকে কি ঘটনাটা কি আমরা মনে করছি যে আগে আরও কিন্তু যে বাংলাদেশ স্বাধীনের পর পরের কথা কই না তারপরে যে কেন আব্বা কী আমি তো ভয় পেয়ে গেছি আমি তো পোলা পান আব্বাই কেছে যে না রে বাবা এই শীতের দিনে হাঁটতে হাঁটতে ওই ঠিক মতন খাই না ঠিক মতন গোসল করে শরীর কষ্যা এখন এই নাক দাম মুগ্ধ রক্ত সরছে কিন্তু ইলেকশন কিন্তু বাবা বাদ দেওয়া যাবে না তাহলে কিন্তু ফেল করুন দেখছেন কথা ইলেকশন কিন্তু বাবা বাদ দেওয়া যাবে না আমি আল্লাহ এই কথা আমার মনে রয়েছি এরকমভাবে যদি আল্লাহরে ধরতাম জম্মের ধরা তাহলে আল্লাহ মানে আল্লাহ রাখালে আমার মনে হয় বুকের মধ্যে নিয়ে যেত আমার আমি আমাকে নিত না করি আল্লাহর জন্য এরকম আল্লাহর জন্য করি না ইলেকশনের জন্য করি আল্লাহর জন্য করি না নিজের স্বার্থের জন্য করি ওমিয়া মেম্বার হওয়ার জন্য করি চেয়ারম্যান হওয়ার জন্য করি এমপি হওয়ার জন্য করি কিন্তু আল্লাহর জন্য কিছু করলাম না যদি মনোযোগ সহকারে আল্লাহর জন্য কিছু করতাম অবশ্যই আল্লাহ আল্লাহর অলি বানাইয়া কবরে যাওয়ার তৌফিক দান করত আমাদেরকে সকলকে যেন আল্লাহ আল্লাহর অলি হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করে ওমিয়া যারা চণ্ডীবর্দি আসেন প্রত্যেক বছর আইসেন আইসেন লস নাই কইতে পারবেন আল্লাহ গেছিলাম চেষ্টা করছি এখন দরখাস্ত দেওয়া আছে যা করার আপনি করেন আল্লাহ কয় আমি রহমান আমি রাহিম আমি তোরে দেখছি তুই সবসময় চেষ্টা করছো নেককার হইতে কিন্তু অতহানি পারস নাই বাগবাইডু আমি রহমান আমি পুরা কইরা তরে জান্নাতে দিয়া দিতাছি জায়গা ওই কোনাটা যা কোনা দিয়ে জায়গা রহমতের চাদর আছে ওই রহমতের চাদর দিয়ে আমনে ডাইকে কবে বান্দা কি কই এইটা এটা করছি নি আল্লাহ করছি অহন কি করবেন করেন আমার কি করবেন আল্লাহ আমার তো সহ্য আল্লাহ কবে যা যা মাফ করে দিছি জান্নাতে জায়গা
এমনি রহমতের সাদুদ্দা ডাককে ডাককে কই ভাই ঠিক আছে করছিলি হ্যাঁ এই করছি পৃথিবীর কেউ জানে না আমি কিন্তু জানি কা জানেন কথা জায়গা জান্নাতে খালি স্বীকার করতেব এই জন্য দরখাস্ত দেওয়া থাকতে হবে দরখাস্ত না থাকলে কিসের উপরে সই কইরা আপনারে maaf করবে দরখাস্ত হইল সালাত ইন্না সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত খারাপ কাজ হইতে বিরত রাখে আল্লাহ নামাজ আপনি কোজন বিরত আমি পড়ছি কই বেটা তুই নামাজ তো পড়ছ খাইছ তো খাইছ গুস তাই আর কি করছ তো কইছেন পড়তে আমি পড়ছি দরখাস্ত দেওয়ার কাম দিছি অন আপনি কি করবেন করেন কথা এই কাকাম করছ দা করছি গজাতে তোর maaf করে দেন আমি আল্লাহ maaf করে দিব কি কর কাছে এই মি আপনি maaf করলেন কা কইব এই দেশের নেতা কইতে কইতে সাহস পড়ে তা আল্লাহরে কইব কোডা তো নেতার সামনে হইলো কইতে রে এই তুই জানস তো গরু চুরি করছ করু আমি এই এই এলাকার এমপি ও আমার লগে ঘরে আর ভাই গরু তুই জানস না পা জানি তোর বাপে ঘরে ও গরু চুরি করছে অর্ষ গুডেলিকা তোর চোখ থাকবো না এ যদি দুনিয়াই তো হইতে পারে আমি আখেরাতের ব্যাপারে আল্লাহই কইব এই যারা আমার আমলামি সামসামি করছে সবাই রে আমি maaf করে দিলাম এ না হওয়াতে সামসামি বুঝেন নাই আল্লাহ সামসামি করতেছি আমি আল্লাহ আমাকে maaf করে দিব অতএব যদি আল্লাহর রাস্তায় থাকেন ডানপন্থী হন হিজবুল্লাহ যদি হইতে পারেন আল্লাহর রহমতে maaf পাইয়া যাবেন আর হিজবু শয়তান যদি হন মানে কি নাস্তিক মুরতাদ এটা হলো আস্তিক এটা হলো নাস্তিক নামাজ যদি একটু কম হয় রোজা যদি একটু কম হয় কবর আমার আমার দলের লোক মা কর ক্ষমতা আছে ওই দিনে কয়জন কারে মাফ করে দিলেন ও দিয়ে আমার তুমি বেশি চুরি করছে তা হাতি করছে আমার দলের লোক মা কি কইতারবো কিছু তাহলে আপনারা এই দলে থাকেন দেখবেন মাপ আল্লাহ একবার করব মাপ সব মাপ বুঝছেন এরপর আল্লাহ গেল আর নাই কিছু রাসুল নাই রাসুল কইছে একটা উম্মত একটা উম্মত জাহান্নামে যাব থাকতে আমি জান্নাতে যাব না নে তোর জমিন তোর মন মতো তুই নিতে থাক আল্লাহর কাছে আপনি এমন নেওয়া নেন যে আমি বইলাম রইলাম বইয়া নিতে নিতে একবারে হইছে কহ হইছে কত যা সব নেওয়া হইছে তো কহ হয়ে গেছে কাম কমপ্লিট এবার আর নাই আর আছে সাহাবা একরাম নিব তাবেইনরা নিব তাবে তাবেইনরা নিব আল্লাহর ওলিরা নিব ওমিয়া ছেলে হাফেজ হাফেজ সব নিব ওমিয়া মেয়ে হাফেজা হাফেজা নিব মেয়ে ছেলে মুফতি মুহাদ্দিস পাড়া প্রতিবেশীর ভিতরে অনেক আল্লাহর ওলি আছে তারা পর্যন্ত সুপারিশ করে নিব নিতে নিতে থাকব বুইল্লা মনে হয় না আবার এই নিগাহ আবার কন্যা দেন তো ধর হনে গুণা করা না আমার আমার আইডিয়া কইছি আমি আমি জিগে মাঝে মাঝে হুজুর থাকবো নি দুই একজন এই বেটা তুই বেশি কথা কইস না আমার হুজুর আমার হুজুর আমাকে হুজুর এই যে আমি নেওয়া ধরব আমি কি কইলি নে ভাই আর কথা কইস না নাও থাকতে পারে দোয়া করে যদি না থাকে কি থাকবো না যে ইমানদার কিন্তু বেঈমান রে মাফবো না ওই যে চরমনের আইসো বহুত চন্দ্রপুরতে আইসো ও মিয়া তাবলিগ জামাতে গেছো এবাদত করছো বন্দি করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছো মাঝে মাঝে পীরের সেজদা দিছো মাফ হইব না তোমার রহমত হইব না রবির সুপারিশ হইব না কোনো আলেম ওলামার সুপারিশ তোমাকে করতে পারবে না বুঝতে পারছেন মানে কি তাহাজ্জুদ পড়লো কাজ হবে না এশা কাওবিন পড়ছো বছরে পিসাবরে একটা সিজদা দিছো কমপ্লিট অন্য কিছু হবে না তোমার উপর সুপারিশ হবে না কিন্তু তাহাজ্জুদ পড়ে নাই পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে নাই তাহাজ্জুদ পড়ে নাই পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে নাই কোনদিন আল্লাহর সাথে শরীক করে নাই তার প্রতি গ্যারান্টি দিয়া গেলাম আল্লাহর রহমতের উপর ভরসা করিয়া সে জান্নাতি হইয়া যাবে কি শরীক করে নাই এই লোক জান্নাতি হবে শরীক করছে এশা কাওবিন তাহাজ্জুদ পড়াও জাহান্নামের চৌরাস্তায় থাকবে আল্লাহ পাক সকলকে এই অল্প কথার উপরে আমল করার তৌফিক দান করেন আমাকেও জানি করেন আমি ওইসে বাঁচতে আগেই কইছি বাঁচার তাগিদে এবারের আন্দোলন ইমানি আন্দোলন এবারের আন্দোলন নামাজের আন্দোলন এবারের আন্দোলন রোজার আন্দোলন আমরা আন্দোলন করি ইমানের আন্দোলন প্রত্যেকটা লোক যেন ইমান নিয়া কবরে যাইতে পারে এই আন্দোলন নিয়া চণ্ডীপুর পিসাব মারে নামছে কি টিম কি নিয়ে মারে নামছে এমপি তো মারে নামছে না 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 এমপি বানাইতে মন চাইলে বানায়েন কিন্তু আসলে আমাদের উদ্দেশ্য হইল প্রত্যেকটা লোক কিভাবে ইমান নিয়ে কবরস্থ হইতে পারে এই আন্দোলন এই আন্দোলনের সাথে আপনারা আছেন না
থাকেন আমিন ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু